অখিল! আরে ডাক্তারবাবু, এত সকালে? আরে চিন্তায় কালকে রাত্রিরে ঘুমোতেই পারিনি, তাই সকালবেলা চলে এলাম। তা এদিকের কি খবর? কি ব্যাপারে? অবভিয়াসলি প্রতিমার ব্যাপারে। ও ঠিকই আছে, কাল সারা রাত তো ও ঘরেই ছিল। কোনো প্রবলেম হয়নি তো? না না, কোনো প্রবলেম হয়নি। রাতে কোনো প্রবলেম হবে না সে তো আমি জানতাম, যা হবার সে তো এখন হবে। মানে এখন তো ঘুমের ঘোর কেটে গেছে, দিনের আলোয় সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ডাক্তারবাবু, কালকে না চিন্তায় আমিও ভালো করে ঘুমোতে পারিনি। ঠিক আছে, তুমি এত রাগ তো আমার উপরে, বাবলি রাগ কিন্তু আমিও করতে পারি। আমি আসবো না তোর কাছে, আমাকে দেখলে তো তোর রাগ হয়, ঘৃণা হয় আমাকে। না, আমি আসবো না তোর কাছে, আমাকে যতক্ষণ না তুই মা বলে ডাকবি আমি আসবো না তোর কাছে। না, আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না, তুমি আমার মা নও। আমি চলে যাব, আমি চলে যাব এখান থেকে। না ভাবলি, তুই চলে যাবি না মা, তুই চলে যাবি, চলে যাবি না, তুই কোথাও যাবি না। রাগ করে থাক, তুই রাগ করে থাক, কিন্তু আমার ছেড়ে চলে যাস না। তুই রাগ করে থাক, কিন্তু তুই এখানেই থাক, আমার ছেড়ে চলে যাস না। আমি আর কখনো তোর কাছে আসবো না, আমি আসবো না তোর কাছে, আমার ছেড়ে চলে যাস না, আমার ছেড়ে। ধরবে না, একদম ধরবে না আমাকে, একদম ধরবে না আমাকে। আমি পড়ে যাই মরে যাই তাতে কারোর কিচ্ছু আসে যায় না। এত রাত তো তোর, থাক তুই রাগ করে, আমি আসবো না তোর কাছে। দেখলেন, দেখলেন আমি কালকে বারবার বারণ করেছি। কি হয়েছে? কি আবার যা হওয়ার তাই হয়েছে। দিদি বুঝতে পেরেছে মেয়েটা বাবলি নয়। দাঁড়ো দাঁড়ো, আমায় একটু ভাবতে দাও। ডাকবি না তোমাকে বাবলি, ডাকিস, ডাকতে হবে না তোকে। দেখো না ডাক্তার কাকু, বাবলি আমার উপর রেগে আছে, সে কবে কি একটা ভুল করেছে তার জন্য এখন আমার উপর রেগে আছে, আমাকে মা বলে ডাকবে না বলছে। দেখো না, আমি মা বলে ডাকবে না বলছে, ওর নিজের মাকে মা বলে ডাকবে না বলছে। আমি দেখছি প্রতিমা, আমি দেখছি। তুমি আমার ঘরে যাও, তোমার ঘরে যাও, আমি দেখছি। প্রতিমার কথাগুলো ঠিকভাবে খেয়াল করো। ও বলল
এখনো এত রাগ? তার মানে এই দিনের বেলাতেও ওই মেয়েটাকে ও বাবলি বলেই মনে করছে, তাই বললো যে এখনো এত রাগ আমার উপরে? না মা, সে তুমি যাই বলো আর তাই বলো, বাবা মা ভাগ হওয়াতে কিন্তু ক্ষতিই হলো জানো। আরে বাবা, ক্ষতিটাকে লাভের অঙ্কে পরিণত করতে কতক্ষণ লাগে? মানে তোর এই সমস্যাটা তো সমাধান করেছি, ভাবছিস কেন? দেখ না, তোর শাশুড়ির সমস্যাটাও মিটিয়ে দেওয়া যাবে। মা, মেটানোর আগে তার যন্ত্রণাটা ভোগ করতে হবে নাকি? সে কটা দিন না হয় করবি। আর শোন, তোর শাশুড়ি তো শুধু শুধু পায়ের ওপর পা তুলে বসে বসে খাবার মানুষ নয়, এটা ভাবছিস না কেন? এতে তোর অনেক লাভই হবে। সে তুমি যাই বলো, তোমার জামাই দেখবে এটা নিয়ে ঠিক একটা ঝামেলা করবে, কষ্ট পাবে, কিন্তু ঝামেলা করবে। ঝামেলা করবে বলে আমার মনে হয় না। তবে শোন একটা কথা তোকে আমি আগে থেকেই বলে রাখি, তোকে যদি জিজ্ঞেস করে যে কিরকম ভাগ হবে, তাহলে কিন্তু এমন ভাবে বলবি যাতে ওই রাধা মাধব তোর অংশে না পড়ে, তাহলে কিন্তু তোর শাশুড়ি সারাদিন ওই নিয়েই কাটিয়ে দেবে। আরে ধুর, তোমার মাথা খারাপ হলো নাকি? ওই দিকটা আমি নেবই না, আমি সারাদিন পুজো আচ্ছা নিয়ে আমি থাকতে পারবো না। ও বাবা, ভাগটা হয়ে যাক তবে আমার ছুটি, একেবারে গঙ্গা স্নান করে তবে আমি বাড়ি ফিরব। মানে তোমাকে কে বাড়ি যেতে দিচ্ছে এখন? তুমি কটা দিন এখন এখানেই থাকবে? আর কেন থাকবো, মানে তাছাড়া অসুবিধেও তো হচ্ছে। কিচ্ছু অসুবিধা হচ্ছে না মা, তুমি এখানেই থাকবে, আমি জগদ্ধাত্রী পুজো করব, তারপরে তুমি যাবে। জগদ্ধাত্রী পুজো? হ্যাঁ, আসলে এই বাড়িতে আসার আগে না আমি একটা মানত করেছিলাম, এই বাড়িটা যাতে ভাগ হয়ে যায় তাহলে আমি জগদ্ধাত্রী পুজো করব। পুজো করবার ঠাকুর পেলি না মা? এইভাবে কেন বলছো? দেখো আমি এই বাড়িতে কবে এসেছিলাম, কালী পুজোর দিন, তো তখন যদি কালী ঠাকুরের মানত করতাম তাহলে তো এক বছর দেরি হয়ে যেত, তাই না? তো দেখলাম সামনেই জগদ্ধাত্রী পুজো, তাই জানো জগদ্ধাত্রী পুজো করবো ঠিক করেছি। আর দেখো মা, হাতে হাতে কিন্তু ফলটাও পেয়ে গেছি, তাই না? আরে বা, দিন দিন তো তুই দেখছি বেশ হিসেবি হয়ে উঠছিস। কার মেয়ে দেখতে হবে তো। কি নাম তোমার? ছিলিক। বাহ, সুন্দর নাম। সিস্টার একটু বাইরে যান তো। এখন শরীর কেমন আছে? ভালো, আমি চলে যেতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাকে পৌঁছে দেব। তোমার বাড়ি কোথায়? কি হলো বলো, কোথায় বাড়ি না জানলে আমি পৌঁছে দেব কি করে? জানি না। জানো না মানে? বলো আমাকে কি হলো। তোমাকে পৌঁছে দিতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। প্রতিমাকে তোমার কেমন লাগলো? ভালো হয়ে যাবে প্রতিমা। প্রতিমা, প্রতিমা, কি নাম বললে তুমি? কি নাম?
প্রতিমা। তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে তোমার শরীরে দয়া মা কিচ্ছু নেই। একটা মা তার মেয়েকে হারিয়েছে বলে পাগল হতে বসেছে, আর বেশি দিন এরকম থাকলে হয়তো পুরো পাগল হয়ে যাবে। আর তুমি যদি তুমি যদি তাকে মা বলে একবার ডাকো তাহলে সে হয়তো ভালো হয়ে যেতে পারে। তবু তুমি কেন রাজি হচ্ছ না? আমি আর কোনোদিনও কাউকে মা বলে ডাকবো না, কোনোদিন না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।